সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে আমি একটু টায়ার্ড, কারণ গতকালকে বাড়ি থেকে আসছি। বুঝলি তো জানি করলে কী অবস্থা হয়, একটু খারাপ লাগতেছে। তুই একদিন গেলে ঠিক হয়ে যাবে। আর আজকে লাঞ্চে অনেক কিছু আছে দেখা যায়, একটা মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, এটা হলো পাঁচ মশালি শাক ভাজি, এটা হলো পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি, সিম, তারপর আপনার মূলে আর কিছু থাকতে পারে, আর এটা হলো নিরামিষ তরকারি টমেটো আর আলু দিয়ে। এটা হলো আপনার পাবদা মাছ, আর এটা হলো মালা মাছ, ছোটো আলু মাছ, পাবদা মাছের নিয়ে মাছের তরকারি। এটা হলো গাছ আলু আছে না, গাছ আলু দিয়ে, গাছ আলু নর্মাল আলু আর বেগুন তরকারি। আমাদের দেশে বলে গাইসা আলু, আর শুদ্ধ ভাষাটা সম্ভবত গাছ আলু। আর এগুলো হলো আমাদের গ্রামের কাঁচা মাছ, ছোটো হলে কিন্তু প্রচণ্ড জাল, এক কামড় দিলে মনে করেন ঠান্ডা হয়ে যাবে সব, মানে এক কামড়ে শেষ হয়ে যাবে, শেষ মানে শেষ করা যায়, কিন্তু ঝাল অত্যাধিক খবর হয়ে যায়। হলদে সমুদ্রটা আর একটু বড় হয়, একটু বেশি ছোট আর একটু বড় হইব, তারপরে অনেক পাঁচ ছটা এক তরকারিতে পাঁচ ছটা দিলে হয়ে যায়। কোথায় যেন অনুষ্ঠান তো শুনে আশেপাশে মূলে আলু আর টমেটো দিয়া ধুইনে বাতা আছে, শীতের সবজি উঠে গেছে কিন্তু দাম অনেক বেশি, সিম 100 টাকা কেজি, টমেটো মানে 80 টাকা কেজি,
তারপরে ফুলকপিও একশো টাকা কেজি। আর এমনি পিস হিসেবে বড় হয় গ্রামে সবাই কুয়াশা পড়া শুরু হয়েছে। জিনিস স্কুলটা ভালো করে ফেলছি, তরকারিটা পরে খাওয়া লাগছে, আগে নিয়ে নিয়েছি চচড়ায় খাওয়া লাগছে। এখন যেমন আমাদের দেশে মাছগুলো পাওয়া যাবে প্রচুর পরিমাণে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, সারা বছরই পাওয়া যায়, কিন্তু এখনকার মাছটা স্বাদ বেশি লাগে। এটা লোক গাছ আলু,
খুব ফাটাফাটি খাওয়া হইলো, সব দেশীয় খাবার। আর আমার দেশীয় খাবার হইলো সবচেয়ে ভালো লাগে, দেশীয় খাবার, দেশীয় স্টাইলে রান্না, এইগুলি আমার খেতে ভালো লাগে। অন্যগুলোর চেয়ে সব কিছুই খেতে পারি, তবে এটা আমার বেশি ফেভারিট, এগুলোই ভালো লাগে বেশি। মানে যতই খাই মানে মুখে একটা রুচি থেকে যায় আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে শেষ করছি।